মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে শুক্রবার লাখো মানুষের সমাগম ঘটবে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। ফুলে ফুলে ভরে উঠবে সৌধ চত্বর। এ উপলক্ষে এক মাস আগে থেকেই স্মৃতিসৌধে শুরু হয় ধোয়ামোছা আর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। এসব কাজ শেষে এখন পুরোপুরি প্রস্তুত স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারীদের প্রতীক এই সৌধ। ধোয়ামোছার কাজ, রং তুলির কাজ, ফুল দিয়ে সাজানোর কাজ এবং সিসি ক্যামেরা স্থাপন কাজ সম্পন্ন করেছি। বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। পরে মন্ত্রিপরিষদ সহ দেশের বিশিষ্ট জনরা শ্রদ্ধা জানাবেন। এ উপলক্ষে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আসবেন, বিদেশি কূটনৈতিক ব্যক্তিবর্গ আসবেন, সুতরাং নিরাপত্তার বিষয়টিকে আমরা খুব বেশি গুরুত্ব সহকারে নিয়ে আমরা ফোর্স ডিপ্লয়মেন্টের চেষ্টা করবো। এবং ইতিমধ্যে আমরা গত 72 ঘন্টা আগে থেকে আমাদের প্রি ডিপ্লয়মেন্ট কার্যক্রম শুরু হয়েছে।